নমস্কার, বিএইচ ওয়ার্ল্ডে আপনাদের সবাইকে স্বাগত। আজকে যেই বিষয় নিয়ে আলোচনা করব সেটি হলো ঘাম ও তার হোমিওপ্যাথি ওষুধ। প্রচণ্ড গরমে প্রত্যেক মানুষেরই ঘাম হচ্ছে, অনেকের সামান্য পরিশ্রমে প্রচণ্ড ঘাম হয়, অনেকের হাতের তলা এবং পায়ের তলা ঘেমে যায়। এই ঘাম শুধুমাত্র যে গরমের জন্য হয় তা নয়, এই ঘাম হওয়ার নানা কারণ থাকতে পারে। ঋতু পরিবর্তনের সাথে সাথে যদি পায়ে ও হাতের তলায় এবং শরীরের বিভিন্ন অংশ ঘামতে থাকে তাহলে বুঝতে হবে নিশ্চয়ই কোনো রোগ আছে। এছাড়া প্রচণ্ড দুর্গন্ধযুক্ত ঘাম হলেও এটি একটি রোগের কারণ হতে পারে। আবার অতিরিক্ত নার্ভাস হয়ে পড়লেও ঘাম হতে শুরু করে। এই ঘাম শরীরের ভাজে ভাজে জমে গিয়ে ফাঙ্গাল ইনফেকশন হয়। এই ঘাম থেকে মুক্তি পাওয়ার জন্য আমি কয়েকটি বেস্ট হোমিওপ্যাথি মেডিসিনের কথা বলবো। যেই লক্ষণ আপনাদের সাথে মিলে যাবে ঠিক সেই সেই ওষুধটি আপনারা ব্যবহার করবেন, সব কটি নেওয়ার প্রয়োজন নেই। তবে কোনো ওষুধ প্রয়োগের আগে অবশ্যই কোনো বিশিষ্ট চিকিৎসকের পরামর্শ গ্রহণ করবেন। প্রথমে যেই ওষুধটির কথা বলবো সেটি হলো সাইলিশিয়া 200। সাইলিশিয়া ওষুধটি নিতে হলে রোগীর কী কী লক্ষণ দেখা যাচ্ছে সেই দিকে নজর রেখেই ওষুধ দেওয়া হয়। এই ওষুধের লক্ষণ হলো রোগীর আঙুলের ফাঁকে যদি হাজা বা ইনফেকশন থাকে তবে অবশ্যই সাইলিশিয়া ব্যবহার করতে হবে। সাইলিশিয়া রোগী অনবরত হাতের এবং পায়ের তলা ঘামতে থাকে। এই রোগীর পায়ের তলায় যে ঘাম হয় সেটি খুবই দুর্গন্ধযুক্ত হয়। সাইলিশিয়া যেহেতু একটি দীর্ঘমেয়াদী ওষুধ তাই এটি একদিন ছেড়ে ছেড়ে 15 দিন পর্যন্ত আপনারা ব্যবহার করবেন। এক্ষেত্রে সাইলিশিয়া 200 2 ফোঁটা করে দিনে একবার বেশ কিছুদিন নিতে পারেন। পরের মেডিসিনটি হলো চায়না 30। এটিও ঘামের জন্য খুবই একটি ভালো ওষুধ। যদি দেখেন সামান্য পরিশ্রমেই আপনারা ঘেমে যাচ্ছেন এবং হাঁপিয়ে উঠছেন তখন চায়না 30 2 ফোঁটা করে দিনে 3 বার বেশ কিছুদিন খেতে হবে। আমাদের পরের মেডিসিনটি হলো অ্যাসিড ল্যাকটিক 30 বা 200। যদি দেখেন আপনাদের শরীরে প্রচণ্ড ঘাম হয় এবং দুর্গন্ধ না থাকে তাহলে অ্যাসিড ল্যাকটিক ব্যবহার করতে পারেন। এক্ষেত্রে অ্যাসিড ল্যাকটিক 30 বা 200 4 ফোঁটা করে দিনে 2 বার বেশ কিছুদিন ব্যবহার করতে হবে। এরপরের মেডিসিনটি হলো কেলিডিনিয়াম 30 বা 200। যদি দেখেন আপনারা খুব ঘেমে যাচ্ছেন এবং আপনাদের চারপাশে ঘামের গন্ধে মাছি ঘুরছে এবং সেই ঘামের গন্ধ যদি একটি মিষ্টি গন্ধের মতো হয় তাহলে কেলিডিয়াম 30 বা 200 দিনে 1 বার 4 ফোঁটা করে বেশ কিছুদিন নিতে হবে। এরপরে যেই ওষুধটির কথা বলবো সেটি হলো ইউফোরবিয়াম 30। যদি দেখেন আপনি খুব বেশি ঘামেন এবং খুব নার্ভাস ফিল করেন এবং তখন সেই ঘাম হবে সেটি খুবই ঠান্ডা লাগবে তখন আপনাদের, তখন অবশ্যই ইউফোরবিয়াম 30 পটেন্সিতে 4 ফোঁটা করে দিনে 2 বার বেশ কিছুদিন আপনারা নিতে পারেন। আবার যদি দেখেন আপনাদের কপাল খুব ঘামছে এবং সেটি খুব ঠান্ডা ধরনের একটি ঘাম হয় তখন ভেটাম 30 2 ফোঁটা করে দিনে 2 বার বেশ কিছুদিন ব্যবহার করতে পারেন। এরপরে যেই ওষুধটির কথা বলবো সেটি হলো ক্যালকেরিয়াকার 30। যদি দেখেন কোনো মোটাসোটা ব্যক্তি, সে মহিলা বা পুরুষ যেই হোক না কেন, তারা যদি খুব ঘামেন তখন ক্যালকেরিয়াকার 30 2 ফোঁটা করে দিনে 2 বার বেশ কিছুদিন আপনারা নেবেন। এরপরে যেই ওষুধটির কথা বলবো সেটি হলো কার্বোভেজ 200। যদি দেখেন আপনার সারা শরীরে ঘাম হয় এবং ঠান্ডা বাতাস থাকলেও আরাম বোধ করেন সেক্ষেত্রে কার্বোভেজ 200 2 ফোঁটা করে দিনে 2 বার বেশ কিছুদিন ব্যবহার করবেন। এর সাথে আপনাদের কিছু নিয়ম মেনে চলতে হবে, যেমন বেশি করে জল খেতে হবে, ফল এবং টক দইও খেতে হবে। এই ছিল ঘামের বেশ কয়েকটি হোমিওপ্যাথি মেডিসিন। আশা করবো আমার অনুষ্ঠানটি আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। এরকম আরও নতুন তথ্য নিয়ে আমি আপনাদের সামনে উপস্থিত হব। ততক্ষণ আমার সাথে থাকার জন্য ধন্যবাদ।